রাতারাতি ফল পেতে পারো রাতারাতি লিটারলি বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা কিন্তু রাতারাতি ফল পেয়ে যাবে একদিন রাত্রে তোমরা এটা ইউজ করে দেখো পরের দিন সকালেই কিন্তু তোমার ফেসের মানে টেক্সচার চেঞ্জ হয়ে যাবে একদিন করতে তো কোনো ক্ষতি নেই কারণ আমি যে আমার চ্যানেলে যা কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সব কিছু কিন্তু খুব ন্যাচারাল সেটা থেকে কোনো ক্ষতি তো হবে না করতে ক্ষতি কি কোনো সাইড এফেক্ট খারাপ কিছু হবে না ভালো হলেও হতে পারে এই বিশ্বাস রেখে একদিন ট্রাই করে দেখো তোমরা ভীষণ ভালো ফল পাবে আর যদি পরপর সাত দিন তোমরা এটা করতে পারো না তোমাদের স্কিনের টেক্সচার পাল্টে যাবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই নারকেল তেল দিয়ে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার দেখাবো তোমরা এই নারকেল তেল ঠিক এইভাবে দুটো একটা জিনিস নারকেল তেলের সাথে মিক্স করে রাত্রেবেলা যদি ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ইউজ করতে পারো তোমাদের স্কিন দেখবে অনেকটা চকচকে হবে বিউটিফুল হবে আন স্কিন যেগুলো দেখবে মানে অনেকে দেখবে আন থাকে স্কিন ছোপ ছোপ থাকে সেই সমস্ত ছোপ ছোপ দাগ উঠে যাবে মানে হান্ড্রেড কি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি তোমার কিন্তু দাগ ছোপ ধীরে ধীরে মিলিয়ে যাবে যে কোনো দাগ ব্রণফুসকুরির দাগ তার দাগ এই নারকেল তেল না অসম্ভব ভালো ছোপ তুলতে সাহায্য করে এবং স্কিন টোনকে না ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দেখবে ওই ফুল বডি হোয়াইটেনিং কিন্তু নারকেল তেল দিয়েই করা হয় নারকেল তেল স্কিন টোনকে কিন্তু চেঞ্জ করে দেয় স্কিন টোনকে এক থেকে দু শেড পরিষ্কার করে দেয় আমি আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত একটা নাইট শেয়ার করছি একটা রেমেডি এই নারকেল তেলের সাথে জাস্ট দুটো তিনটে জিনিস করে মিক্স রাত্রেবেলা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের স্কিনের যে কোনো ছোপ উঠে যাবে তোমাদের আন স্কিন ইভেন হবে বিউটিফুল হবে সফট গ্লোয়িং হবে রুক্ষ শুষ্ক যে ত্বক থাকে সেটা একদম মোলায়েম মসৃণ হবে থাকে যার ফলে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে যায় বাজে লাগে দেখতে সেই ওপেন কিন্তু মিনিমাইজ হবে ছোট হয়ে যাবে ধীরে ধীরে ওপেন পোরের সমস্যাটাই মিটে যাবে কারণ আমি আজকে যে রেমেডিটা শেয়ার করছি না এটা অনেক দিনের পুরাতন রেমেডি একটা অনেক পুরনো একটা রেমেডি এটা আমরা মানে ছোটবেলা থেকে আমার মা ঠাকুমাকে দেখতাম এইভাবে নারকেল তেল শুধুমাত্র যে আমাদের মানে আমরা বড়রা ইউজ করতে পারবো তা না এটা কিন্তু ছোটরাও ইউজ করতে পারে আমি ছোটবেলা থেকে দেখতাম আমার মা না নারকেল তেল বিভিন্ন রকমভাবে ইউজ করত। কারণ দেখো অনেকেই তো বাজার চলতেই সব ক্রিম মাখতে চায় না অনেকেই চায় ন্যাচুরাল জিনিস ইউজ করতে তাছাড়া তখনকার দিনে দেখবে আমাদের মা ঠাকুমার সময় অত বেশি প্রসাধন সামগ্রী মানে কসমেটিক স্কেনার একটা অত বেশি ঝোঁক ছিল না এই নারকেল তেল গ্লিসারিন এইগুলো দিয়েই গোলাপ জল এইগুলো দিয়েই কিন্তু তারা ওই সময় রূপচর্চা করতেন এবং তাদের স্কিন কিন্তু আমাদের থেকে অনেক বেটার ছিল তাই না বলো সেই জন্যে আমি তোমাদেরকে আজকে একটা দুর্দান্ত রেমিডি দেখাচ্ছি এই নারকেল তেল দিয়ে তোমাদের ঘরের জিনিস দিয়ে তাহলে চলো দেখে নাও সেটা তোমরা রাত্রিবেলা শোবার আগে করবে তো দেখো এখানে আমি সবার প্রথমে নিচ্ছি নারকেল তেল তোমার কাছে যে নারকেল তেল আছে তোমরা সেই নারকেল তেলটাই নেবে নারকেল তেলের মধ্যে থেকে ভালো কি জিনিস থাকে জানো তো নারকেল তেলের মধ্যে না যে আমাদের স্কিনে যে কোলাজেন থাকে যার ফলে আমাদের স্কিন টাইট থাকে ব্রাইট থাকে স্কিনে একটা জৌলস থাকে ডাক থাকে সেইটাকে কিন্তু রিবিল্ড করতে সাহায্য করে এই নারকেল তেল আর কোলাজিন নষ্ট হয়ে গেলে স্কিন ঝুলে যায় এবার এই নারকেল তেলের সাথে এক চামচ নারকেল তেলের সাথে আমি দিলাম এক চামচ কাঁচা দুধ আর কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে একটা গ্লেজ দেয় ফর্সা করে ঝকঝকে করে তার সঙ্গে আমি দিচ্ছি দেখো এখানে এক চামচ অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল দিচ্ছি তোমাদের যদি অ্যালোভেরা জেল কারো স্যুট না করে তারা এই জায়গায় গ্লিসারিন দিতে পারো বা ভিটামিন ই ক্যাপসুল একটা দিতে পারো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবে আর কিন্তু কাঁচা দুধটাই দিতে হবে বন্ধু কাঁচা দুধের কোনো বিকল্প নেই কাঁচা দুধ স্কিনকে ভীষণভাবে ভেতর থেকে একটা মানে কিওর করে আর আমি এতে দিয়েছি নারকেল তেল প্রথমে বলি নারকেল তেল আমাদের স্কিনকে মানে যে কোনো বয়সের ছাপ তুলে দেয় দাগ ছোপ মুক্ত করে আর নারকেল তেলের মধ্যে মানে আমাদের স্কিনে থাকা কোলাজিনের মাত্রাকে না নারকেল তেল ব্যালেন্স রাখে তাছাড়াও এতে থাকে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টি কেননা নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করে উজ্জ্বল করে এইভাবে দেখো সার্কুলার ওয়েতে আমি মাসাজ দিচ্ছি অ্যান্টি এজিং মাসাজ এখানে দেওয়ার চেষ্টা করবে আমি তোমাদেরকে এজিং মাসাজ স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আঙুল কিভাবে নাড়াতে হয় সমস্ত একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম একবার না হলে সেই ভিডিওটা দেখে নিও দিয়ে তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবে মাসাজ দেবে এর ফলে কি হবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ডেড স্কিন যেগুলো আছে না সেগুলোকে উঠিয়ে দেবে এইভাবে মাসাজ দেওয়ার ফলে ভেতর থেকে স্কিন গ্লোয়িং হবে এতটাই গ্লোয়িং হবে মানে তোমাদের মানে নিজেরাই তোমরা চমকে যাবে এবং এটা কতক্ষণ মাসাজ দেবে যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যায় দেখো ট্যাপ ট্যাপ করে করে আমি স্কিনে বসিয়ে দিচ্ছি পুরোটা স্কিন অ্যাবজর্ব করে নেবে এবং এটা তোমরা রাত্রেবেলা যে করবে সপ্তাহে দুদিন রাত্রেবেলা এইভাবে মাসাজ দেবে তার ফলে তোমাদের স্কিন এত বেশি গ্লোয়িং হবে না হিরের মতন চমকাবে জাস্ট তোমরা করে দেখো সপ্তাহে দু দিন জাস্ট করে দেখো সো এইভাবে তোমরা হালকা হাতে মাসাজ দেবে দিয়ে তোমরা রাত্রেবেলা এটা লাগিয়েই শুয়ে পড়বে আর ধোবে না মুছবে না কিছু করতে হবে না তোমরা দশ দিন করে দেখো তারপরে তোমরা আমাকে মানে স্কিনের তফাতটা তোমরা আমাকে দেখ জানাবে তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লেজ দিচ্ছে দেখো আর এটা যখন সকালবেলা ঘুম থেকে উঠবে না এমনি জাস্ট যেমন মুগ্ধ রোজ ঠিক তেমনই মুগ্ধ হবে কোনো ব্যাপার না একদম তোমার স্কিন কিন্তু ঝকঝকে হয়ে যাবে মসৃণ হয়ে যাবে সমস্ত দাগ ছোপ চলে যাবে আন্ডার আই ডার্ক সার্কেল যেটা থাকে সেগুলো চলে যাবে এবং এটা না স্কিনকেটা ডিপ ক্লিন করবে ভেতর থেকে একটা পরিষ্কার ভাব এনে দেবে স্কিনটা অনেকটা ফর্সা হবে যাদের রিঙ্কেলসের সমস্যা মানে যাদের স্কিন কুচকে গেছে বয়সের ছাপ এসে গেছে সেগুলো সব মিটে যাবে তোমরা এইটা ট্রাই করে দেখো আর হ্যাঁ এটা কিন্তু বাচ্চা বয়স্ক সবাই করতে পারবে ছোট বাচ্চারাও এটা করতে পারবে পাঁচ ছ বছরের বাচ্চাকেও তুমি এই জিনিসটা করাতে পারো কোনো অসুবিধা নেই যদিও পাঁচ বছরের বছরের বাচ্চাদের কোনো ছ রকম স্কিন কেয়ারের প্রয়োজন হয় না সেটা আমি তোমাদেরকে বারবার বলি তবুও দশ বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা যাদের স্কিন একটু রাফ যাদের স্কিন একটু ডাল তাদের তোমরা এইটা করাতেই পারো কোনো অসুবিধা নেই এটা একদম ন্যাচারাল তোমার স্কিন গ্লোয়িং হবে উজ্জ্বল ঝকঝকে হবে সো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি আজকের মতন বাই বাই